সিমরা খান আপনাদের সবাইকে রমজান মুবারক দিয়ে শুরু করছি কাজী ফার্মস কিচেন প্রেজেন্স সহজ ইফতার এই প্রোগ্রামে। আজকের রেসিপিটার নাম হচ্ছে চিকেন পাকোড়া। অ্যাজ আ নিউট্রিশন অ্যান্ড ফিটনেস কোচ আমি কিন্তু সবসময় ইউজ করি কাজী ফার্মস কিচেনের যে চিকেনগুলো আছে সেগুলোই। তো এই চিকেন ব্রেস্টগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কেটে এখন আমি যেই মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, টক দই, গরম মশলা গুঁড়া, সয়া সস, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, হলুদ গুঁড়া, আর আছে সরিষা, যেটা আস্ত সরিষা আছে সেটা আমি ফোড়নে ইউজ করব। আর বাকি থাকছে ডেকোরেশনের জন্য পেঁয়াজ রিং করে কাটা আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা মরিচ কুচি আছে। আর আমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা হচ্ছে হেলদি ফ্রেশ এগস, সেটাও কাজী ফার্মস কিচেনের। এই এগটা কিন্তু 100% অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত। সো আমি কিন্তু নিশ্চিন্তে এই এগটা ইউজ করব। দর্শক, আমি চিকেন ব্রেস্টগুলো আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য, প্লাস কোটিং করব। তো এখানে আপনার 150 গ্রামের মতো চিকেন ব্রেস্ট বোনলেস আছে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সাথে যাবে টক দই। টক দই দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়া দিব আমি 2 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিব আমি 1/2 চা চামচ। মরিচ গুঁড়া দিব, এটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, আমি 2 চা চামচ দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, এটাও বাইন্ডিংয়ের জন্য, এটা নিয়ে নিব আমি 2 টেবিল চামচ। আমার যদি আরও লাগে আমি ইউজ করব। আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, যেটা আমাকে ক্রিসপিনেসটা দিবে। সাথে যাবে একটু লবণ, পরিমাণ মতো লবণটা ইউজ করবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি এটা মিক্স করব। সাথে আমাদের যে হেলদি ফ্রেশ এগ আছে সেখান থেকে একটি এগ দিয়ে দিব। এই এগটাও কিন্তু বাইন্ডিংয়ের কাজে লাগবে। এরকম করে কিন্তু আমরা ফ্রিজে রেখেও দিতে পারি, সংরক্ষণ করে আমরা কিন্তু যখন ইফতার টাইম এর আগে আমরা জাস্ট বানিয়ে নিতে পারি। আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এগুলো তো ভাজা প্রায় কমপ্লিট, আমি একটু সরিয়ে রাখছি। পাকোড়াগুলো তো তেলের মধ্যে আছে, এগুলো হচ্ছে। এখানে আমি এটার ফোড়নটা দিব জাস্ট আরেকটু ফ্লেভার অ্যাড করার জন্য। আর এটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব হালকা অল্প একটু তেল। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রিং করা, আস্ত সরিষা, পুদিনা পাতা আছে আমার কাছে, আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, সামান্য একটু সয়া সস দিব। এই পাকোড়াগুলো চলে যাবে এই ফোড়নে। কোট করে দিলাম, খুব সুন্দর আমাদের ডিশ ডান। এখন আমরা সার্ভ করব। আর এটাতে আরেকটু গার্নিশ না হলেই না, একটু পুদিনা পাতা আমি সাইড দিয়ে দিয়ে দিতে পারি, আর লেবু, সেটা তো আমি সাইডে রাখতেই পারি। দর্শক, তৈরি হয়ে গেল আজকের ইফতার, চিকেন পাকোড়া।
আপনারা অবশ্যই এই চিকেন পাকোড়াটা বাসায় তৈরি করবেন আর চোখ রাখবেন দীপ্ত টিভিতে নতুন নতুন ইফতার রেসিপি দেখার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার এই প্রোগ্রাম থেকে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন